মাছ হয়েছে চিংড়ি মাছের মালাইকারি শাক ভাজা ভেন্ডি ভাজা। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা তোমরা থাম্বনেইল আর ভিডিও দেখে বুঝেই গেছো কি ভিডিও হতে চলেছে। তো আজকে কোনো দিনের কথা বলবো না, কারণ আজকে তোমরা পুরো ব্লগটা দেখো। ভালো লাগলে বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আমাদের তো খুব ভালো লাগে চিংড়ি মাছের মালাইকারি এইভাবেই করি, আর সবাই জানো যে এইভাবেই করে, নতুন করে কিছু করার নেই আর আমার নতুন করে কিছু বলারও নেই। আমি শিখলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা হচ্ছে তোমরা তো দেখলে বুঝতেই পারলে যে রান্নাবান্না খাওয়া দাওয়া আর কিছুই নয়। তো আজকের ব্লগটা তোমরা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু তার আগে সাবস্ক্রাইব করে দিও। তো জানি না আমাদের চ্যানেলটায় তোমাদের কী সমস্যা হচ্ছে যার জন্য আমার ভিডিওতে ভিউ আসছে না। তো প্লিজ প্লিজ, আর সবার কাছে হয়তো ভিডিও পৌঁছাচ্ছেও না যার জন্য নোটিফিকেশান যাচ্ছে না, যার জন্য এই সমস্যাটা খুব হচ্ছে। যেহেতু অনেকদিন পরে আমি এবার ব্লগ ছাড়ছি বলে হয়তো সেই কারণে বা জানি না কেন। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও যে সবার কাছে আমার নোটিফিকেশান যাচ্ছে কি যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে না যাচ্ছে, গেলে হয়তো এই সমস্যাটা হতো না। তো বেশি কিছু কথা বলবো না, তোমরা ব্লগটা পুরো শেষ করো আর ভালো লাগলে আবারও বলছি আমাদের পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ 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 আমাদের অনেক 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 ভালোবাসা দিও। এখানে আমি মশলাটা হাতে বাড়ছি শুধু একটাই কারণে, মিক্সিতে নিলে না ভালোভাবে পেস্ট হয় না, তাই ভাবলাম শিল নোড়াতে একটু পেস্ট করে দিই। প্রথমে তো সর্ষে পোস্ত দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, ওটাই পেস্ট করে নিচ্ছি, মানে বেটে নিচ্ছি আমি। এরপর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে দেবো, বাটি নিই, হাত জ্বলবে বলে আমি আর ভয়তে শিল নোড়ায় বাটি নিই, ভাবলাম ছিঁড়িয়ে দিয়ে দেবো। কি বাড়ছে রে? ওটা হচ্ছে নারকেল একটুখানি কুড়িয়ে রেখে দিয়েছি, ওখানে সর্ষে পোস্ত বাটা, আর এই যে আমার চিংড়ি মাছ। তো এই যে আমি চিংড়ি মাছগুলো প্রথমে কড়াইতে নিয়ে নেব, তারপর হলুদ নুন মশলা মানে পোস্ত, আর বেশি করে পোস্তটাই নিয়েছিলাম, সর্ষেটা অতটা নিইনি, সব কিছু দিয়ে একসাথে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে জল দিয়ে বসিয়ে দেবো। তোমরা তো সবাই জানো আমি তবুও একটু বেশি পাকামো করে বলে দিলাম, কারণ সবাই আবার কমেন্ট করে বলতেই পারো যে এক সবাই জানে এই রান্না। হ্যাঁ সবাই জানে, তবুও আমি একটু শিখলাম বলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগে অবশ্যই ভিডিওটা পুরো দেখো আর লাইক করো শেয়ার করো।
তো আমি আর কথা একটাও বলবো না। তো তোমরা সকলেই আমাদের পাশে থেকো আর অনেক 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 ভালোবাসে। তো এর মধ্যে আরেকটা জিনিস দিলে আরও টেস্ট হয়, সেটা হচ্ছে টক দই। সেটা আমার কাছে নেই বলে আমি দিইনি, তোমরা চাইলে কিন্তু টক দইটা দিতে পারো।
মাছ হয়েছে চিংড়ি মাছের মালাইকারি শাক ভাজা ভেন্ডি ভাজা, কি কম বেশি ঠিক করে বলো। ভালো হয়েছে? হ্যাঁ সুন্দর হয়েছে। আর আমি নিয়েছি শুধু চিংড়ি মাছ আর এটা ডিম ভাজা, মাছের ডিম দিয়ে ভাত খাওয়া যাবে, অত কিছু আমার লাগে না। টাটা, বাই বাই, কমেন্ট করো আর লাইক করো।